কি হয়েছে, কি করছো তুমি? খেলা করবে, খেলা করবে। ঘুরতে এর আগে আমরা গেছিলাম মামামকে নিয়ে, যখন ওর 2 মাস বয়স ছিল তখন গেছিলাম সুন্দরবনে ঘুরতে, আর এখন 5 মান্থস কমপ্লিট হয়ে গেছে আর বাবানের এক্সাম শেষ হয়ে গেছে, এই জন্যই আমরা যাচ্ছি ঘুরতে। এমনিতে তো সহজে টাইম হয় না, আর যেহেতু বাবানের এক্সাম শেষ হয়ে গেছে সেই জন্য এখন স্কুল ছুটি, আর রেজাল্ট বেরোবে কিছুদিন দেরি আছে, তাই আমরা এখন এই সময় একটুখানি ফাঁকা পেয়েছি, তাই কোথায় যাবো কোথায় যাবো করে এখন আমরা বেরিয়ে পড়ছি। এখন কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমরা আস্তে আস্তে জানতে পারবে পরে, যত মানে যাবো যখন। আর অ্যাকচুয়ালি এখন আজকে কোথায় কী সময় কীভাবে যেতে পারবো কতটা সেটা আমরা নিজেরাও জানি না, কারণ আমাদের বেরোতে বেরোতে অনেকটা দেরি হয়ে গেছে। ওর বাবার কাজ ছিল সকালবেলা, তা যেরমভাবে প্ল্যান করেছিল সেটা অবভিয়াসলি হয়নি। আমাদের ইয়ে ছিল যে ও বলেছিল 10:30, খুব বেশি হলে 11টার মধ্যে বেরোবে, আর এখন কটা বাজে জানো? এখন বাজে 1:30, 1:30 সময়ও আমরা এখনও বেরিয়ে উঠতে পারিনি। এখন সবে লাগেজ টাগেজ নিচে নিয়ে যাচ্ছে, বাবান গেছে নিচে, ওর বাবা গেছে, আর আমি ভাবলাম যে বেরোনোর আগে তাহলে ব্লগটা স্টার্ট করে দেই, তাই জন্য ব্লগটা স্টার্ট করে দিলাম। আবার অনেকদিন পরে ঘুরতে যাচ্ছি, অন্ততপক্ষে ইচ্ছা 2 দিন তো অন্ততপক্ষে বাইরে থাকবোই, 2 দিন একটাবারে বাইরে বেশ ঘোরাঘুরি করবো, অনেকদিন পরে বাইরে বেরোচ্ছি তার জন্য খুব এক্সাইটেড। আর আমরা সবাই রেডি হয়ে গেছি, আর আমার মামমামও রেডি হয়ে গেছে। এই দেখো মামমাম রেডি হয়ে গেছে, মামা তুমি রেডি হয়েছো? এই যে মামমাম একটা ছোট্ট ঝুঁটি বেঁধেছে, ঝুঁটি বেঁধে রেডি হয়ে গেছে, তাই না? তুমি বিরু যাবে, তুমি বিউ বিউ যাবে, তুমি বিউ বিউ যাবে নাকি? এখন আস্তে আস্তে লাগেজগুলো তুলছে, আমিও আস্তে আস্তে নিচে নামবো, চলো বেরোই তারপরে আবার কথা হচ্ছে। তাহলে তোমরা দেখতে থাকো, আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। এই যে বাবান এখন একটু এসছে, বাবান কী করছে? লাগেজ নিয়ে যাচ্ছে গাড়িতে। কেমন লাগছে বাবান? ভালো লাগছে। ঘুরতে যাচ্ছে ভালো লাগছে না, এরকম এক্সপ্রেশন একটু খুশি না মনে হচ্ছে। বাবানকে আমরা বোর্ডিং স্কুলে দিয়ে চলে আসবো কিন্তু, হ্যাঁ ওখানে আমরা সেই জন্যই অ্যাকচুয়ালি যাচ্ছি ঘুরতে, সেটা বাবান জানে না, তাই না বাবান? কি না 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 কি না? এই যে হাই বলো। হাই, শৈলার নিচ্ছে না রাস্তায়। আর আমরা সকালবেলা খেয়ে নিয়েছি, ভাত খেয়ে নিয়েছি, ভাত টাত খেয়ে চিকেন রান্না করে নিয়ে এসেছি, নিয়ে যাচ্ছি আমরা। রুটি করা হয়েছে, চিকেন আর রুটি নিয়ে যাচ্ছি। ওটা আমরা ইচ্ছা ছিল যে আমরা সকালবেলা ব্রেকফাস্টে ভাতটা খাবো, তারপরে আমরা লাঞ্চে রুটি আর মাংসটা খেয়ে নেবো বাইরে, সেই মতো করে তৈরি করেছিল। এবার এখন আমাদের অলরেডি দুপুর হয়ে গেছে, সেই টাইমটার জন্য আমাদের ভাত একটু আগে আমরা খেলাম, এখন রুটিটা কখন গিয়ে হয়তো বিকেলবেলা টিফিন হয়ে যাবে আমাদের রুটিটা দিয়ে। দেখি 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 আসো, এই যে এই যে মামা, এই দেখি 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 দেখি, এই যে দুজনে মিলি, ওলে বাবা বলি বাবা বাবা। আমরা প্রায় কতক্ষণ নিলাম? আমরা প্রায় 2.5 ঘন্টা ড্রাইভ করেছি, এখনো মাত্র শুধু এখন এসেছি রানাঘাটে। রানাঘাটে এসে পৌঁছেছি, রাস্তায় এত জ্যাম, এক এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢিকিয়ে ঢিকিয়ে আমরা এসেছি। আমাদের অবস্থা অলরেডি এখনই খারাপ হয়ে গেছে, আবার একবার ডিজিটাল পুরো গাড়ি গেছে, ভাল লাগছে না। বাবানের তো খিদেও পেয়ে গেছে, তাই না? আমাদের সকালে খাওয়া দুপুরে হয়েছে, দুপুরে খাওয়া বিকেলে হবে, বিকেলে খাওয়া রাত্রিতে হবে, রাত্রে খাওয়া রাত্রে হাওয়া খেয়েছে ঘুমিয়েছে সব হয়ে আছে। এই যে
এখন মুড হেভি ভালো আছে, হেভি ভালো আছে। এখন এরপরে কৃষ্ণনগর নাকি গো, নাকি দেরি আছে এখনো কৃষ্ণনগর? এখন আগে কৃষ্ণনগরে গিয়ে পৌঁছাবো, তারপর ডিসিশন হবে তারপরে কোন দিকে যাবে না কৃষ্ণনগরে স্টে করবে কি করবে আমি জানি না। চল এখন যাই, কবে গিয়ে পৌঁছাবো জানি না। এখনো এইখানটাতেও আবার ব্রিজ হচ্ছে, এই জায়গাটাতে অনেকটা জ্যাম রাস্তা। আমার ভালো লাগছে না, খেয়েছিস একটু আগে গিয়ে কেক খেয়েছিস, এবার ঘুমিয়ে পড় তুই। আগের দিন এরকম দুপুর বেলায় আমাদের ঠিক হয়েছে, আমরা মায়াপুরে এসেছি, পরের দিন আবার পুজো টুজো দিয়ে তো আবার আমরা দুপুরের দিকে বেরিয়ে গেছি ওখান থেকে ভোগ টোক খেয়ে। তা দুপুরে আসার সময় এবার সবাই ঘুমাচ্ছে, আমি তো পাশের সিটে বসে, আমারও ঘুম পাচ্ছিল। তারপরে তো ওই যে গাছের তলায় না মাঝ রাস্তায়, তারপরে ওরও ঘুম পেয়ে গেছে, ও আর পাচ্ছে না। লাস্টে একটা গাছের তলায় শেড দেখে দাঁড়িয়ে বলে কি কিছুক্ষণ আগে রেস্ট নিয়ে নেই, দাঁড়াও রেস্ট নিয়ে চোখে মুখে জল দিয়ে তারপরে আবার আমরা কতদিন আগে অনেক দিন আগে। এই হচ্ছে শান্তিপুরের তাঁতের শাড়ি, আমরা শান্তিপুরে এসে পৌঁছেছি। এই শাড়ি এইদিকে, এইদিকেও আছে তোমাদের দুইদিকেই, এদিকে সব হলুদ দেখো, হ্যাঁ হলুদ কালার, এই যে আর এদিকে সব পিঙ্ক কালার। এখন বাজে সন্ধ্যে 6:30, আর আমরা এখন এসে পৌঁছেছি মানে মুর্শিদাবাদে আমরা ঢুকে গেছি, কিন্তু এখনও যেতে মোটামুটি ধরো 40 মিনিট বা 1 ঘন্টা হয়তো লেগে যেতে পারে, কারণ এখন অন্ধকার হয়ে গেছে। আমরা এই রাস্তার ধারেই একটা হোটেল, হোটেলটার নাম হোটেল কিছুক্ষণ, এখানে এসেছি একটুখানি ভাবলাম যে কিছু স্ন্যাক্স ট্যাক্স খাবো, কিন্তু এখানে স্ন্যাক্স দেখে সেরকম পছন্দ হলো না, তাই জন্য আমরা এখন এখানে চা খাচ্ছি। আর আমাদের যে রুটি আর চিকেনটা আমরা নিয়ে এসেছিলাম সেটা অলরেডি আমাদের খাওয়া হয়ে গেছে, এখানেই বসে খেয়ে নিলাম গাড়িতে বসেই। আর এখন এখান থেকে চা খাচ্ছি, আর ওই দিকে একটা জায়গা মতো করা আছে, ওখানে মানে সেলফি জোন মতো করা আছে, ওখানেই ওরা সবাই ফটো তুলছে, বাবা মাম্মা আর ওর পাপা তিনজনে মিলে ফটো তুলছে। তারপরে এখন আমরা চাটা খেয়ে তারপরে আবার রওনা দেবো, একেবারে হয়তো বহরমপুরেই যাবো, মুর্শিদাবাদে এক পুরোপুরি না গেলেও বহরমপুর অবধি আমরা যাচ্ছি, এটুখানি কনফার্ম, তাই তো গো? চা, চাটা ভালোই বানিয়েছে, হেভি বাড়ে, হেভি সুন্দর, খাবি বন্ধুর মধ্যে পড়ে যাবে। আর আমরা এখন এসে পৌঁছে গেছি, আমরা আস্তে আস্তে অনলাইনেই মানে সার্চ করতে করতে এসেছি হোটেল। তা ওখানেই মোটামুটি খুদু একটা দেখে খুঁজে একটা পেয়েছি, মোটামুটি এখান থেকে হাজারদুয়ারি যেতে 15 মিনিটস টাইম লাগবে। এটা বহরমপুরে পঞ্চাননতলা বলে এক জায়গা আছে, সেখানে কাছেই এই হোটেলটা, আর হোটেলটার নাম হলো হোটেল সানশাইন। আর হোটেলটা খুবই ভালো দেখে বাবান পছন্দ করেছে, মেনলি ছবি টবি দেখে, তা ঢুকে ভালোই লাগলো। তা হোটেলটা কীরকম কি চলো তোমাদের একবার দেখিয়ে দিই, বাবান তো একবারে উৎফুল্ল হয়ে গেছে, বাবান বাবানের এক্সাইটমেন্ট, বাবানের কেমন লাগলো সেটা বলবে, আগে তোমাদের রুমটা দেখিয়ে দিই চলো। এই যে এখানে লিফট আছে, আর এই যে লিফট থেকে ঢুকে এটা হলো আমাদের রুম, এই যে বাবান বসে আছে, বাবা বাবা। এখানে একটা ডেস্ক মতো আছে, সামনে কি একটা বিড়াল আছে ওখানে, বলো বলো তুমিই বলো। এখানে একটা ফুল সাইজ মিরর, এখানে একটা আছে ওয়ার্ড্রপ,
ছোটখাটো সেই রয়েছে, এখানে বাথরুম আছে, বাথরুমটা আমরা পরে দেখাচ্ছি। আর এদিকে রয়েছে বিশাল বড় বেড, এখানে একটা বেড আছে যেখানে পাপা আর মাম্মাম ঘুমাও শুয়ে আছে। এই যে উপরে এই ডিজাইন করা আছে, এখানে পাশে মিরর সেট আছে, সাথে একটা টেবিল আছে যেখানে চা বানানোর জিনিসপত্র আছে, এখানে একটা বক্স আছে, এর মধ্যে কী আছে দেখি, কমপ্লিমেন্টারি যেগুলো থাকে টি কফি সুগার এগুলো আছে। ওখানে একটা ফ্যানও দেওয়া আছে, আর এটা হলো এসি রুম। আর এই ঠিক এইখানটাতে আরেকটা রুম আছে, এখন যেহেতু আমাদের মেম্বার বেড়েছে তাই জন্য আমাদের সেরম বুঝেই রুম নিতে হয়। একটা এক্সট্রা বেডও আছে এখানে, এই বেডটা নিয়ে এখন কাড়াকাড়ি শুরু হয়ে গেছে যে এই বেডটাই কে ঘুমাবে, কারণ সবার এই বেডটা পছন্দ। আর এখানে আছে একটা টিভি, আর এখন এক্সাইটেড বাবান তো বাচ্চা দেখে এক্সাইটেড, কারণ বাবান কোনোদিন বাচ্চাবে। আর এখানে গিজারও আছে, আর বাথরুমটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের রুমটা তোমাদের কত ভালো লেগেছে? আমার তো অনেকই পছন্দ হয়েছে, কমেন্ট কিন্তু দিয়ে দিও কত আমাদের রুমটা ভালো লেগেছে। অনেকক্ষণ জার্নি করে এসেছি তাই এখন এই যে ঠিক এই পজিশনটা দরকার, একদম শুয়ে আমরা এখন সবাই একটু ফ্রেশ হবো, তারপরে একটুখানি শুয়ে রেস্ট নেবো। আরেকটা সিভি যাতে দিলে তোমরা সকালবেলা দেখতে পারবে, এখনই বলে দিচ্ছি যে এখানে একটা ইউনিক জিনিস আছে যেগুলো আমি জীবনে দেখিনি, যে সুইমিং পুলটা এটা পুরো ছাদে আছে। বাবান তো আসার পর থেকে সুইমিং পুল করে যাচ্ছে, মানে হোটেল সার্চও করেছে সেই বুঝেই যে সুইমিং পুল কোথায় আছে, আর এসে সবাইকে জিজ্ঞেসও করেছে, তারপরে বলেছে যেখানে নাকি রুফটপ সুইমিং পুল আছে সেটাতে আরও বেশি এক্সাইটেডও। চলো কালকে সকালবেলা এই পজিশন এই যা, তাহলে কি করে হবে? আমরা হোটেল ছেড়ে যদি দেখি 6টার সময় তাহলে আমরা তো কালকে সকালে বেরিয়ে যাব। তাহলে এখন রেস্ট করি, তারপরে আবার পরে দেখা হচ্ছে। এই যে আমরা এখন একটু বাইরে বেরিয়েছি, এটা হলো আমাদের হোটেলের সামনের এরিয়াটা, আমরা এখন একটু বেরিয়েছি। কেন বেরিয়েছি বলো? আমরা বেরিয়েছি এই শহরটার রাত্রিবেলাটা একটু দেখে আসি, সকালবেলাটা তো কালকে দেখব। আমরা একটু বেরিয়েছি, বহরমপুর তো আর আসা হয়নি কখনো, তাই একটু শহরটা দেখতে বেরিয়েছি, দেখে একটু শহরটা ঘুরে দেখি। আর কালকে তো দিনের বেলা যেতে হবে হাজারদুয়ারি, বাকি কী স্পট আছে একটু দেখে নিতে হবে, এখানে সেটা তো তোমাদের সাথে শেয়ার করব। ও কুটুলি, আমরা সবাই সেম ড্রেস পরেই আছি, এখন আমরা কেউ চেঞ্জ আর করিনি, শুধু চেঞ্জ করেছে আমাদের এই যে মাম্মাম, মাম্মামের ড্রেস চেঞ্জ হয়ে গেছে, এসে মাম্মামের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওই ড্রেস চেঞ্জ করে দিয়েছি, এখন আমরা একটু বেরোচ্ছি ঘুরতে। এই তো গাড়ি নিয়ে আসার সময় অন্ধকার হয়েছিল, কি হাজার হাজার পোকা আর কি মশার মতোই তো দেখতে মনে হচ্ছে, গাড়ির সামনে পড়ে মনে ঝাঁকে ঝাঁকে পড়েছিল, বড় বড় গুলো মশার মতোই কিন্তু লাগছে। এই যে আমরা ঘুরতে বেরিয়েছিলাম, আমার মামা একটুখানি ঘুমিয়ে নিয়েছে, এখন উঠতে গেছে। ও জি বাবা জি বাবা রে বাবা রে বাবা রে। আর এই যে তুমি কি হাতে তোমার তাতা জেলি মতন, আমাদের এখানে আশেপাশে ঘোরা গেছে, এখানে ঘোরার মতো তো কিছুই নেই, ওইটা এই বহরমপুর স্টেশনের দিকে একটু গেলাম, ওদিকে দোকান টোকান আছে টুকটাক খাবারের দোকান টোকান, ওখান থেকে আমরা রাত্রে ডিনারটা নিয়ে নিয়েছি, এখন তো খেতে পারবো না, 8:30 মতো বাজে সবে, তাই জন্য নিয়ে নিলাম, আর হোটেলে গিয়ে খেয়ে নেবো, এখানে টুকটাক একটু ঘুরলাম। এই খালি এই মাম্মা মেয়ের জন্য ফ্রুটস আজকেও খেতে পারিনি, তাই জন্য কালকে খাওয়াবো, কলা নিয়ে নিয়েছি। তুমি এটা খাবে? এটা এখন অ্যাপেল সিদ্ধ করে তো আর খাওয়ানো যাবে না, তাই জন্য না বাবা। আর এখন আমরা আবার যাচ্ছি হোটেলে, এখন অনেকটা রাত্রি হয়ে গেছে, প্রায় 12:00 কটা বাজে,
12টা 12:30 মতো হবে মনে হয়। আর এখন আমাদের তো ডিনার করা হয়ে গেছে, আমার আর বাবানের হয়ে গেছে, বাবান সবার আগে খেয়েছে, তারপরে আমি খেয়েছি। আর আমরা কি করছো মামাম? বারবার লাইট অফ করছে আর অন করছে, এদিকে একবার ওদিকে একবার। আমরা মাটন বিরিয়ানি কিনে এনেছিলাম, তা নালে কোথায় কী রকম কী হবে অন্য কিছু খাবার, ওই জন্য বিরিয়ানি কিনেছিলাম। বাবানও বিরিয়ানি খেতে চাইছিল, তাই জন্য আমাদের খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে। আর এই যে ইনি এখন খাচ্ছে মাটন বিরিয়ানি আর বাড়ির চিকেন। আমাদের খাওয়ার ভিডিও করা হয়নি, ভাবলাম তোমারটাই ভিডিও করে নিই, তাই জন্য দেখো লাইট অফ করে চন্দ্র লাগছে না। কি করে বেড়াচ্ছে, উই করে যাচ্ছে, উ ঘুমের নাম নেই। একবার একটুখানি ঘুমালো, আবার উঠে গেল, ঘুমু করতে হবে না। কালকে সকালে উঠতে হবে না, কালকে বিউ যাবে না, কালকে বিউ যাবে না। এই চুলগুলো খাচ্ছে মা, খাচ্ছে খাচ্ছে, মুখে দিয়ে দিচ্ছে। কি হয়েছে, কি করছো তুমি? খেলা করবে, খেলা করবে তুমি এখন? হ্যাঁ, তুমি ঘুমো করবে না, ওলে বাপ। সবাইকে গুড নাইট বলে দাও, এখন ঘুমো করো, সবাইকে গুড নাইট বলে দাও, তাই না মাম্মাম? গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট। আজকের এই ভিডিওটা তাহলে এখানেই এন্ড করে দিলাম। আজকে আসলাম, এখানেই ভিডিও করলাম, কারণ এখানে আর আজকে কোথাও কিছু দেখার নেই সেরকম। তো রাত্রিবেলা গ্রামের মধ্যে অন্ধকারই হয়ে গেছে, সব কিরকম কিছুই ছিল না। যেটুকুখানি পারলাম শেয়ার করলাম তোমাদের সাথে। অবশ্যই ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর কালকে তো এখানে মুর্শিদাবাদে যেগুলো ঘোরার ঘোরার জিনিস আছে, দেখা জিনিস আছে, হাজারদুয়ারি আর কী কী আছে, সব জায়গায় কালকে যাবো। আর কালকে সব ঘুরে ঘুরে দেখবো, সকালেও যাবো আবার বিকালেও যাবো বোধ হয়, মাঝখানে আবার আসবো, অনেক কিছু আছে কালকে। কালকে বাবান কি করবে, সুইমিং পুলে স্নান করবে, সেগুলো সব দেখতে পাবে তোমরা কালকে ভিডিওতে। তাহলে অবশ্যই কালকে ভিডিওটা কিন্তু দেখো, আর দুটো সুইমিং পুলে স্নান করবো, তাহলে কালকে ভিডিওটা তাই জন্য দেখতে হবে তো। তাই কালকে ভিডিওটা দেখো, পরের দিনের ভিডিওটা। ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটার সাথে থেকো, আর সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।